ঢাকা কক্সবাজার রুটে দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নিবিশ সাহা, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে চালু হচ্ছে ঢাকার সাথে কক্সবাজারের রেল যোগাযোগের আরেকটি ট্রেন, সেটি হলো পর্যটন এক্সপ্রেস। সেটি কিন্তু আমাদের পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং আর কিছুক্ষণ পরই কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিকেল 3টা নাগাদ এই ট্রেনটি কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। আমরা যদি বলতে চাই আসলে যে এই ট্রেনটিকে ঘিরে কিন্তু, এই রেলপথটিকে ঘিরে, ঢাকা কক্সবাজার রেলপথকে ঘিরে কিন্তু দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল, যেটি আসলে পূরণ হয়েছে গত 1 ডিসেম্বর। তখন কিন্তু কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির মাধ্যমে এই রেল যোগাযোগ চালু হয়েছে, এবং দ্বিতীয় ধাপে এবং দ্বিতীয় ট্রেন হিসেবে কিন্তু আজকে এই ট্রেনটি যাত্রা শুরু করছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছে, তারা কিন্তু এই ট্রেনটি উদ্বোধনের জন্য এখানে এসেছেন। পাশাপাশি এখানে যারা প্রথম ট্রেনের যারা যাত্রীরা আছেন, তারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। একটু পর হয়তো বা আমাদেরকে বিস্তারিত জানানো হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ট্রেনটি, এই ট্রেনে মোট কোচ রয়েছে 16টি, এবং 16টি কোচে 785 জন যাত্রী, তারা কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা দিবে এই কমলাপুর রেল স্টেশন থেকে। আমি যাত্রীদের সাথেও কথা বলেছিলাম, যাত্রীরা যেমনটি বলছে যে আসলে এই যাত্রাটি তাদের জন্য খুব আনন্দের এবং গৌরবের, যে কেননা দীর্ঘদিনের তাদের যে চাওয়াটি ছিল সে চাওয়া তাদের পূরণ হয়েছে, এবং সেই কক্সবাজার এক্সপ্রেস, বহুল আকাঙ্ক্ষিত যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি, সেটি চালু হওয়ার পরই কিন্তু দেখা গেছে যে অনেকেই কিন্তু নিজেদের চাহিদা মতো তারা টিকিট পাচ্ছেন না, অনেকেই কিন্তু টিকিট না পাওয়ার কারণে যেতে পারছিলেন না। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ রেলওয়ে আরেকটি ট্রেন চালু করলো, যার মাধ্যমে কিন্তু বাংলাদেশ রেলওয়ে আশা করছে যে আসলে যে যাত্রীদের, যারা ভ্রমণ পিয়াসুরা আছে, যারা পর্যটকরা আছে, তাদের জন্য কিন্তু এটি বড় একটি আমূল পরিবর্তন আনবে। আসলে প্রতিদিনের যে যাত্রী চাহিদা থাকে সেটি কিন্তু দেখা গেছে যে অনেকাংশেই এই দুইটি ট্রেন দিয়ে কিন্তু সামাল দেওয়া সম্ভব বলে মনে করছে বাংলাদেশ রেলওয়ে। আমি যদি বলতে চাই যে অত্যাধুনিক এই ট্রেনের ভিতরে কিন্তু আমরা অন্য যে সকল কোচ রয়েছে, অন্য যে সকল ট্রেন রয়েছে, সেগুলোর থেকে কিন্তু এটি বেশ অত্যাধুনিক। ভেতরের সিট থেকে যদি বলতে চাই যে পুরো কামরাগুলোই কিন্তু আসলে একটি অত্যাধুনিক, এবং ভেতরের যদি চিত্রটি যদি বলতে চাই, এই মুহূর্তে কিন্তু যাত্রীরা যারা আছে তারা কিন্তু এক ধরনের উল্লাসের মধ্যে আছে, কেননা একটু পরই এই ট্রেনটি যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে। পাশাপাশি ট্রেনের যারা যাত্রীরা আছে তারা কিন্তু বলছেন যে তারা প্রথম, বেশিরভাগই কিন্তু প্রথমবার ট্রেনে তারা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, যার কারণে এটি তাদের জন্য একটি অন্যরকম উচ্ছ্বাসের কাজ করছে, এবং তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন আর কতক্ষণ পরে এই ট্রেনটি কক্সবাজার থেকে, কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এমনটি কিন্তু তারা অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে যদি বলতে চাই যে ট্রেনটি সকাল 6টা নাগাদ কিন্তু কমলাপুর ছেড়ে যাবে, এবং বিকেল 3টা নাগাদ কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছাবে, এবং রাত 8টায় আবারও রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, এবং ভোর 4:30 নাগাদ কমলাপুরে পৌঁছাবে, এমনটি কিন্তু বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এই ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাবে। এই ছিল আমার কাছে থাকা এখান থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।